মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের মাঝের পাড়া থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ রোববার সকাল নয়টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় মুজিবনগর থানার ওসি মেহেদি রাসাল জানান সীমান্তবর্তী সোনাপুর গ্রামের মাঝের পাড়ায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানান স্থানীয়রা পরে মরদেহটি উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ